সো ভিউয়ার্স, আজকে আমি নরসিংদি রেল স্টেশন থেকে মেথিকান্দা স্টেশনে ভ্রমণ করব। সো চলুন যাওয়া যাক, লেটস সি। আপনারা আমার পাশেই থাকবেন। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। সো আজকে আমি নরসিংদি রেল স্টেশনে দেখতে পাচ্ছেন ট্রেনের উপর। সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সো আমি আজকে নরসিংদি থেকে মেথিকান্দা যাওয়ার যে ট্রেন ভ্রমণ, সেই ট্রেন ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করবো, রোমাঞ্চকর ট্রেন ভ্রমণ। সো আপনার সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো এই ভিডিওটা আমি ট্রেন ভ্রমণ শেয়ার করবো। সো আমি এখন আছি নরসিংদি রেল স্টেশন। সো দেখতে পাচ্ছেন নরসিংদি রেল স্টেশন পাশ করে ঠিক পৌর পার্কের মাঝামাঝি অবস্থায়। পৌর পার্কেও পাস করবো কিছুক্ষণ পরে। পৌর পার্ক বিষয়ে আমার ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখবেন, ভিডিও ভালো লাগবে অবশ্যই আপনাদের। আরেকটা বিষয় হলো যে পৌর পার্ক বিষয়ে ভালো করে ভিডিও সামনে করবো। পৌর পার্ক দেখতে অসম, বিকালবেলা মানুষ, এত পরিমাণ মানুষ এখানে আড্ডা দেয়, আপনি ভাবতে পারবেন না ভিউয়ার্স, এখানে এত পরিমাণ মানুষ এসে জমায় বিকালবেলা। আপনাদের ভ্রমণ একটা জায়গার জন্য আরও ভালো করে পৌর পার্ককে ভিডিও করব। সো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। সো দেখতে দেখতে ভিউয়ার্স, আমরা মূলত পৌর পার্ক পার করছি, এটা দেখতেই পারতেছেন। সো বলতে বলতে আমরা পৌর পার্ক পার করে ফেললাম। এটা হলো আশনগরের সিগনাল। সো অনেক পরিমাণ গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে ট্রেন পার হওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমি আছি একদম ড্রাইভার দেখতে পাচ্ছেন সামনে গাড়ি চালাচ্ছে, সেই ড্রাইভার যেখানে গাড়ি চালাচ্ছে সেই তার ঠিক পেছনেই আমি হলো। এখানে বসার কারণ কি? এখানে বসার কারণ হলো বাতাস অনুভব করা এবং আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করা। কারণ হলো ভিউয়ার্স, এখানে না বসলে, ভিতরে বসলে শুধু জানলা দিয়ে সব ভিডিও করা যায় না। এক কথা, আমি ছাদের কাছাকাছি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ছাদের কাছাকাছি। সো একটু আগে একটা জিনিস সবাই খেয়াল করেছেন কি না, যে ট্রেন কিন্তু এক লাইন থেকে অন্য লাইনে চলে এসেছে, মানে স্টেশনে তো লাইন থাকে চার পাঁচটা, সেই লাইন থেকে বের হয়ে বাংলাদেশে লাইন থাকে দুইটা, একটা দিয়ে যাওয়ার, একটা আসা বা যাওয়া আসার কাজে ব্যবহার করা হয়। সো আমরা ওই লাইনে ছিলাম, এখানে এই লাইনে চলে এসেছি। সো ভিউয়ার্স, আমরা বীরপুরে আছি এখন। বীরপুর পাস করে ফেলবো এখন, বীরপুর পাস করে আমরা পুরানপাড়া ব্রিজে চলে আসলাম বলা যায়, প্রায় কাছাকাছি। সো এটা হলো ভিউয়ার্স পুরানপাড়ার এলাকা। আশেপাশে গাছপালায় ভরা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। সো এলাকা নিয়ে সামনে ভিডিও আসতে পারে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। সো ট্রেন ভ্রমণ অতি রোমাঞ্চকর, এটা আপনারা জানেন, যারা ট্রেন ভ্রমণ করেছেন তারা অবশ্যই এটা জানেন। সো দেখতে পাচ্ছেন একটা, এক কথায় বলা বোঝাতে যাবে না যে কত সুন্দর দেখাচ্ছে আশেপাশে পরিবেশ। সো আমি বলতে বলতে পুরানপাড়া ব্রিজে চলে আসছি। বিকজ এটা হলো পুরানপাড়া যে রেল লাইনে যে ব্রিজ, এটা হলো সেই ব্রিজ, নিচে হলো হারিদুয়া নদী। আর এক কথায় আমরা বলতে পারি যে ব্রিজ পার হওয়ার পরে প্রাকৃতিক পরিবেশের সাথে আবার দেখা। সো বিকজ আমরা সামনে এই ব্রিজটা ভিডিও করে দেখাবো এবং আমিরগঞ্জ ব্রিজও ভিডিও করে দেখাবো, অবশ্যই আপনারা দেখবেন। সো আমরা দেখতেই পারতেছেন যেহেতু ট্রেনটা মোটামুটি ভালো স্পিডে চলছে, সেহেতু আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এখন জমিদার বাড়ির রাস্তায় চলে এসেছি। সো জমিদার বাড়িটা পাস করে চলে আসলাম, আমরা পিছনে জমিদার বাড়িতে ফেলে আসলাম। সো জমিদার বাড়ির বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসবো সামনে, অবশ্যই আপনারা দেখবেন। সো দেখতেই পারতেছেন মাঝখানে রেল লাইন, দুই পাশে গাছপালা এবং গাছপালার সাথে পুকুর বয়ে গেছে। এবং আপনারা জানেন কিনা জানেন, বাংলাদেশের মধ্যে হিউজ পরিমাণ পুকুর আছে। সো বলতে বলতে আমরা এখন আমিরগঞ্জ স্টেশনে চলে আসলাম। আমিরগঞ্জ স্টেশন দিনের বেলা কেমন সামনে ভিডিও করব, অবশ্যই আপনারা দেখবেন। এখন আপাতত একটা সিম্পল একটা ধারণা নিয়ে নেন এই ভিডিও দেখে। সো ভিউয়ার্স, আমিরগঞ্জ স্টেশন বিষয়ে আমার একটা ব্লগ আছে, সেটা হলো রাত্রেবেলা আমিরগঞ্জ স্টেশন ভ্রমণ করেছিলাম ট্রেনে, সেই ভিডিওটা দেখলে অবশ্যই রাত্রে আমিরগঞ্জ স্টেশন কেমন এবং আমিরগঞ্জ স্টেশনের বাজার সামনে আমরা আমিরগঞ্জ স্টেশনে একটু ট্রেনটা থামাবে, সেই সময় একটু বাজারটা আমি আপনাদের দেখাবো। সো দেখতে পাচ্ছেন ট্রেন থামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, অলরেডি ট্রেন থামিয়ে নিয়েছি। এখন ট্রেন থামানোর পরে মানুষ হুমড়ি খেয়ে নামছে, যাদের নামার দরকার, আবার যাদের উঠার দরকার তার আবার উঠছে। এই সামনে হলো ভিউয়ার্স আমিরগঞ্জ বাজার, এই যে ব্রিজের পরেই। সো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে দেখতে পারতেছেন। আর এখানে মোটামুটি সব ধরনের ফল উঠেছে, আর দেখতে পাচ্ছেন কাঁঠাল অনেক পরিমাণ উঠেছে, লিচুও উঠেছে, যেটা কিনা লিচুর সিজন চলতেছে এখন। কে কে লিচু খেয়েছেন, লিচু কে কে গাছ থেকে পেরেছেন,
অবশ্যই আপনারা আমার জানাবেন কমেন্ট করে কি কি কাঁঠাল খেয়েছেন অবশ্যই কেনে জানাবেন। আমার এই বিষয়ে একটা ব্লগ আছে, সেটা হলো অনেক লিচু পারলাম আমি নিজ হাতে গাছ থেকে পারছি, অনেক লিচু গাছে উঠে গাছ থেকে পেরে টান দিয়ে লিচু পেরেছি, এই বিষয়ে ব্লগ আছে রানীগঞ্জের, সেই ব্লগটা দেখবেন, চাইলে আপনারা যেতে পারেন সেখানে। তো দেখতে দেখতে আমরা আমিরগঞ্জ স্টেশন পাস করে চলে আসলাম, পাস করে চলে এসে সেই আবারও চিরচেনা বাংলাদেশের আসল সৌন্দর্য, আসল মাধুর্য সেই গ্রামের সাথে দেখা হয়ে গেছে। গ্রামের সুন্দর পরিবেশ রেললাইনের পাশে, সেই গ্রামের সুন্দর পরিবেশের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ট্রেন ভ্রমণ করার মাধ্যমে। সো ভিউয়ার্স একটা কথা বলে দেই, সেটা হলো যে আমরা আজকে 2500 বা ভৈরব বা কুমিল্লা যাওয়ার কথা ছিল এই ট্রেন দিয়ে, আমরা আছি কমলনফুলিতে। সো সেলফি ক্যামেরাতে এসে একটু নিজেদের দেখিয়ে দিলাম যে আমরা একা না, যে আরও বেশ কয়েকজন লোক আছে, বেশ কয়েকজন অনেক অনেক লোক আছে সামনে দেখতে পারতেছেন আমাদের সাথে। সো আমি এখানে বসতাম না, আমি ভিতরে বসতাম সিটের মধ্যে বসে, কিন্তু এখানে বসার কারণ সম্পূর্ণ ভিডিওটা ভালো করে করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদের ভ্রমণটা সম্পূর্ণভাবে দেখানোর জন্য এখানে বসা ড্রাইভারের সাথে। সো আমরা একটা ব্রিজ পার করছি দেখতে পাচ্ছি, ব্রিজটার নিচে বলা যায় যে 50-60 ফুট গর্ত হবে। সো এখান দিয়ে অল্প অল্প পানি, অল্প অল্প গাছপালা এবং এই সাইড দিয়ে একটা কাঠবাগান দেখতে পারতেছেন এবং রেলের পাশ দিয়ে হিউজ পরিমাণ প্রচুর 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 কলা গাছ, আমিরগঞ্জ জিনারদি এগুলো শুধু কলা গাছ। এবং আপনারা একটা বলে দিই যে আমরা যেহেতু নরসিংদীর ছেলে, সেহেতু বলতে পারি যে ভিউয়ার্স যে নরসিংদী কিসের জন্য বিখ্যাত, নরসিংদীর সবচেয়ে বেশি বিখ্যাত হলো কলার জন্য। সো আমরা দেখতে দেখতে খানাবাড়ি স্টেশনে চলে আসলাম ভিউয়ার্স, খানাবাড়ি স্টেশনেও এক নজর দেখে নিন। সো এই যে এই দিয়ে মালগুলো সবগুলো ট্রেনে উঠবে, সো দেখতে পারলেন মাল হিউজ পরিমাণ ট্রেনে উঠবে, শেষের বগির আগের বগি বা যেখানে মাল উঠে, এটা হলো স্টেশন মাস্টারের রুম এখানে খানাবাড়ি যে স্টেশন মাস্টার। আমরা সামনে খানাবাড়ি স্টেশন নিয়েও ভিডিও করব সামনে, আপনারা অবশ্যই আপনারা দেখবেন। সো দেখতে পাচ্ছেন স্টেশনের মধ্যেও 2-3টা মুদির দোকান আছে। সো যেহেতু আমরা ঠিক 12:30-12টার দিকে ভ্রমণ করতেছি, সেহেতু রৌদ্রের দিকে তাকিয়ে আপনারা বুঝতে পারতেছেন কী পরিমাণ রৌদ্র আছে এবং কী পরিমাণ রৌদ্র দেখা যাচ্ছে। সো ট্রেনটা যেখানে থেমেছে সেটা আমাদের ঠিক পায়ের নিচে, অনেকখানি নিচে। সো খানাবাড়ি স্টেশনের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন লেখা খানাবাড়ি, এগুলো মূলত বলা যায় যে গ্রামের একটা স্টেশন, এগুলো গ্রাম, এক কথা গ্রাম, এত বেশি বড় না এবং এত বেশি উন্নত না। সো খানাবাড়ি স্টেশন থেকে চলে এসেছে, আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সরকারি কোয়ার্টার ছিল আগে, এখন কোনো কাজে লাগে না, যদি সরকার মনে করে পরবর্তীতে কোনো কাজে লাগাবে তাহলে এগুলো দিয়ে কাজে লাগাবে, এখন আপাতত যেভাবে রয়েছে সেভাবে পরে এসে। সো এগুলোর পরে পুকুর আছে দেখতেই পারতেছেন, আর সেই সাথে পুকুরের পরে আবার গাছপালা, আবার গাছপালার পরে বাজার, এই যে বাজারে পুরোটা বাজার একটা খানাবাড়ি বাজার স্টেশনের সাথে। সো রেললাইনের সাথে মানুষের হাঁটার জন্য রাস্তা আছে এবং অটোরিকশা মিশুক এবং সিএনজি দেখতে পারতেছেন রাখা এখানে মানুষের যাতায়াতের জন্য। সো আমরা এখন খানাবাড়ি স্টেশন পাস করে সামনের দিকে যাচ্ছি, খানাবাড়ি স্টেশনের এই জায়গাগুলো অনেক সুন্দর। আমরা বলতে বলতে হাটুবাঙ্গা স্টেশন চলে এসেছি, বলতে পারেন যে হাটু খানাবাড়ি থেকে হাটুবাঙ্গা আসতে 1 মিনিট লাগে, নো মধ্যে থেকে অনেকখানি রাস্তা আমি এখানে কেটে দিয়েছি। আপনারা এটাই এই অবস্থায় খানাবাড়ি স্টেশন দেখেছেন, হাটুবাঙ্গা স্টেশন দেখেন, সামনে হাটুবাঙ্গা স্টেশনের ভিডিও করব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমি রায়পুরা সরকারি কলেজের ভিডিও আমি সামনে করব, কলেজে করে আপনাদের সাথে শেয়ার করবো এবং মেথিকান্দা স্টেশনে ভিডিও করেছি ভয়েস দিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো আমরা দেখতে দেখতে খানাবাড়ি স্টেশনে চলে আসলাম এবং খানাবাড়ি স্টেশনে ট্রেনটা কিছুক্ষণ রেখে আবার সেই সাথে চলে দিয়েছি। এবং একটা বিষয় দেখেন, গরম কত গরম, সেই মহিষ পানির মধ্যে ডুবে গিয়েছে মাথা দিয়ে রেখেছে, এত পরিমাণ গরম গরম বাংলাদেশে পড়েছে। কে কোন জেলায় আছেন সেটা জানাবেন এবং কোন জেলায় কেমন গরম সেটাও জানাবেন এবং বাংলাদেশের মধ্যে কী পরিমাণ গরম পড়েছে সেটাও জানাবেন আপনাদের মতামত। এবং গরমের সাথে সাথে ভিউয়ার্স কার এলাকায় কী পরিমাণ লোডশেডিং হচ্ছে সেটাও জানাবেন, এটা আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ নরসিংদী ঢাকা আরও অনেক অনেক এলাকায় লোডশেডিং হচ্ছে অনেক পরিমাণে।
সো বুঝতে পারলেন আমরা একটা গ্রামের মাঝ দিয়ে পাস করছি, হিউজ পরিমাণ কলা গাছ দেখতে পারতেছেন। সো এটা মাঠঘাট খড়কুটো রাখা দেখতে পাচ্ছেন, গরুরে খাওয়ানো হয় খড়কুটো। এখন আমরা আরেকটা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আরেকটা স্টেশন চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন মাঠঘাটের মাঝখানে টাওয়ার বসানো হয়েছে এবং বৈদ্যুতিক তারের লাইন গিয়েছে। নিচ দিয়ে দেখতে পারতেছেন ফসলাদি করা হয়েছে এবং একটা মহিলা বসে নিয়েছে ছাতা নিয়ে। আর আমরা মাত্র একটা ব্রিজ পার করলাম। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম ভিউয়ার্স হলো মেথিকান্দা স্টেশন, আমাদের লাস্ট গন্তব্য। সো এইভাবে দেখে নিন, সামনে মেথিকান্দা স্টেশন হেঁটে হেঁটে ভিডিও করব। সো ওই যে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ মাল রাখা হয়েছে, সবগুলো মাল ট্রেনের উঠবে। এটা হলো মেথিকান্দা স্টেশন এবং এটা হলো মেথিকান্দা স্টেশনের ব্রিজ। আমার সামনে দেখতে পারতেছেন কলা হিউজ পরিমাণ রাখা হয়েছে, যেগুলো কিনা সামনে গ্রাম অঞ্চলে নিয়ে যাবে, সেখানে বিক্রি করা হবে। অনেক পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে এখানে ট্রেনে ওঠার জন্য, দেখতে পারতেছেন অনেক পরিমাণ মানুষ নামবে এখানে, আবার অনেক পরিমাণ মানুষ উঠবে। সেই সাথে সবাই যার যার গন্তব্যে চলে যাবে ট্রেন দিয়ে। সো আমরা আরও সামনে যেতাম অবশ্যই একটা বিশেষ কারণে আমরা এখানে নেমে গেছি। সব মিলে বলতে পারি যে আজকের ভ্রমণটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আমরা দেখতে পারতেছেন ওই যে সামনে কালনি ট্রেন যাচ্ছে। সো এটা যদি এই স্টেশনে থামতো তাহলে আমরা উঠে আবার নরসিংদী চলে যেতাম, যেহেতু ডাইরেক্ট ট্রেন এই স্টেশনের জন্য, এই ট্রেনটা ডাইরেক্ট ট্রেন, সেহেতু আমরা চলে যেতে পারছি না। তাই আমরা ভিউয়ার্স সড়ক পথে মেথিকান্দা থেকে সিএনজি দিয়ে আশনগর গিয়েছি। আপনাদের জন্য সুখবর হলো সেই ভিডিও আমি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, অবশ্যই চ্যানেলে দিব, অবশ্যই আপনারা দেখবেন, দেখাবো অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।